আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই বিউটিফুল কাতান শাড়িটি এসেছে সুন্দর পেজ থেকে। সুন্দর পেজের লিংক আমি দিয়ে দিব লাইভের ক্যাপশনে, মানে ভিডিওর ক্যাপশনে। আর এই শাড়িটির সাথে কিন্তু ব্লাউজের পেজ ছিল, বাট আমার সময় স্বল্পতার কারণে আমি ব্লাউজের পেজটা এখন বানাতে পারিনি, এটা পরে বানাবো। আর এই তো আঁচলটার সাথে ম্যাচ করে রেড কম্বিনেশন, ব্লু অ্যান্ড রেড, খুবই সুন্দর পার্টটাও, মানে কন্ট্রাস্ট কালারগুলো আসলে ভালো লাগে কাতান শাড়িগুলোতে, এর জন্য আমার কাতানটা বেশি পছন্দ। এই যে রেড, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুন্দর আপু, সুন্দর পেজের সুন্দর আপুকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কেন কেন তুমি এগুলো, এই যে তুমি দুই পায়ের দুইটা মোজা পরছো, জুতা পরছো, তো তোমার তো এই জুতাটা পরতে হবে, কারণ মোজা পরলে তো শু পরতে হয়। তুমি শু পরবে না? কোনটা পড়বে, কোনটা শু শু বাইরে যাবে তো বুঝছি, বাট তুমি এটা এটা পড়বে না, এটা 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 ও আল্লাহ, এটা পড়বে না। এই যে আরফি শু, আল্লাহ জানে যদি লন্ডনে যাওয়ার সময় এভাবে যাইতে পারে তাহলে কথাই নাই, এটাই পড়বে তার পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে রাত তিনটা, আমরা যাচ্ছি এয়ারপোর্টে। আজকে আমাদের আজকে দুইজনের ফ্লাইট, তিনজনের, তাই তিনজনকে সি অফ করতে যাচ্ছি এয়ারপোর্টে। এই যে সালমা আপুরে অনেক সুন্দর লাগতেছে, খুবই বিউটিফুল লাগতেছে। আব্বা, অন্তু, তুরান, আপা, আমি, এদিকে জুই, আর সাইমা। সাইমা কোথায়? কোথায় শুরু করি ভিডিওটা, এখান থেকে সবাই জানি না, আম্মা কই, আম্মা সব সবাই রেডি হয়েছে, এর মধ্যে একজন যাবে মাশাআল্লাহ। আমি চিন্তা করতেছি তিনজন যাবে এয়ারপোর্টে, যদি এক ফ্যামিলি থেকে এতজন হয় তাই তো বলি এয়ারপোর্টে এত মানুষ হয় কেমনে, ইয়া আল্লাহ, একজনকে বিদায় দিতে এতজন। আমার মেয়ে তো যাবে, আমার লিটল মেয়ে নয় তো, সবাই জানতে চান কে যাবে বিদেশে এখান থেকে। এই যে হ্যাপি যাবে বিদেশে, হ্যাপি যাবে লন্ডনে, হ্যাপি তো হ্যাপি যাবে লন্ডনে, আমাদের গাড়ি চলে আসছে দুইটা। আম্মা যাও গাড়ি, হেরার কম্বল দিয়ে দিল এসত না আপা, মিজান ভাই আঙ্কেল আসে না? আচ্ছা আঙ্কেল আসে, কোথায়
টার্কিশ এয়ারলাইন্সে করে যাচ্ছিল, আর টার্কিশ এয়ারলাইন্সে তো এখন মুখোকি হয়ে গেছে, আবার এবার আমারও যাওয়া পড়বে যদি আমি আসছি বাংলাদেশ বিমানে যাবো টার্কিশে। সুমনও গেছে টার্কিশে, তো আমাদের সবাই মনে হয় টার্কিশটা আবার বেশি ভালো সার্ভিস দিচ্ছে। আর আরেকটা হলো এমিরাত তো চলতেছে না, নয়তো সবাই এমিরাতটাই কিন্তু প্রেফার করে। আর এই তো সবার রেডি হওয়া, আর কাউকে এয়ারপোর্ট থেকে আনতে যেমন ভালো লাগা কাজ করে, বিদায়বেলাটা কিন্তু এরকম না, বিদায়বেলাটা অনেক কষ্টের হয়। আসার সময়ও দেখা যায় একজন আরেকজনকে দেখলে কান্না চলে আসে, এটা খুশির কান্না, অনেকদিন পর দেখা হয়। বাট যাওয়ার সময়টা বেশি খারাপ লাগে। আর যারা বিদেশে থাকে প্রবাসীদের আসলে অনেক অনেক কষ্ট, ফ্যামিলি মেম্বারদের একটু ফেলে বিদেশে থাকতে হয়, এটার কষ্ট আসলে যে থাকে সেই বুঝে। মা বাবা ভাই বোন আরও অনেকে তো আপনজন কে ফেলে লং টাইম থাকে, থাকতে হয় বাধ্য, পরিস্থিতিটাই এরকম হয়ে যায়। সো এই তো সবার আপেক্ষণ মুহূর্ত, সবাই অনেক কান্নাকাটি করছে, আমারও অনেক, আমার কান্না অন্য কেউ কান্না করলে এমনিতে আমার কান্না চলে আসে, তারপরে সবার জন্য মায়া লাগছে। আবার মনে পড়ছে আচ্ছা তাদের সাথে তো আমার দেখা হবে, এবং দেশে যারা আছে তাদের জন্য আমার বেশি কান্না। তো এই তো সবার থেকে সবাই বিদায় নিচ্ছেন। আর এদিকে নুহাস তো, নুহাসের আম্মু, সব আম্মুরাই বেশি আবেগপ্রবণ হয়, অনেক কান্না করে। নুহাস তো একটাই ছেলে, যেন নুহাসের আম্মু আপু বেশি বেশি আপসেট হয়ে গেছে। আমাদের তো এমন আলহামদুলিল্লাহ, ছোটোবেলা ভাবতাম আল্লাহ এত ভাই বোন, কারণ মানুষ মন খারাপ করে দিত এত বোন তোমাদের। বাট এখন মনে হচ্ছে অনেক ভাই বোন হওয়াতে খুব ভালো হয়েছে, এক বোন চলে গেলে আরেক বোন আছে, আরেক বোন চলে গেলে আরেক বোন আছে। তো আমার আব্বা আম্মার কষ্টটা দেখা যায় যে একজন চলে গেলেও আরেকজন থাকে, বা কথা বলতে পারে একজনের পর একজনের, ভাবে তাদের সময়টা চলে যায়। তো আমার কাছে সবচেয়ে যেটা বেশি হাস্যকর লাগছে, আমাদের ফ্যামিলি থেকে 12 জন, ওদের ফ্যামিলি থেকে 11 জন, মোট কতজন হলো, আমরা সবাই এয়ারপোর্টে ছিলাম, পুরাই এয়ারপোর্ট জুড়ে। এই তো ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আল্লাহ হাফেজ।